কৌশিক নির্বাচনের নয়া কৌশল, ভয়াবহ হবে পরিণতি, আসাম রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসাম আব্দুর রব বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ড্রেস রিহার্সাল। প্রাপ্ত ভোটের সংখ্যায় নয়, নির্বাচনের ফলাফল নির্ধারিত হয় সরকারের ইচ্ছায়। নির্বাহী বিভাগের কাছে নির্বাচন কমিশন যে অসহায় ও হাস্যকর কুমিল্লা সিটি নির্বাচনে তা আরেকবার প্রমাণিত হলো। শুক্রবার এক বিবৃতিতে নির্বাচন করবে কমিশন, ফলাফল ঘোষণায় সরকার। এই ডিজিটাল নয়া কৌশলে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানে সরকারি পায়তারার গভীর আশঙ্কা ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনের নামে নাটক করে ক্ষমতা ধরে রাখার পরিণতি হবে সরকারের জন্য ভয়াবহ। শান্তিপূর্ণ রাজনীতিকে সংঘাত এবং ভয়ঙ্কর রক্তপাতের দিকে ঠেলে দেওয়ার দায় আওয়ামী লীগকেই বহন করতে হবে। তিনি বলেন, সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং রাতের আধারে ভোট সম্পন্ন করার পর ইভিএম এর আশ্রয়ে ফলাফল ঘোষণার যে বিরল মডেল গ্রহণ করেছে, তা এবারের কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দেশবাসীর সামনে হয়েছে। আসামরও বলেন, সরকার ব্লু প্রিন্টের আওতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে চক্রান্ত করছে তা প্রতিহত করাই হবে সব বিরোধী দলের রাজনৈতিক কর্তব্য। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসাম আব্দুর রব বলেন, গণতন্ত্র মঞ্চ বর্তমান ক্ষমতাসীন অবৈধ সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। তিনি বলেন, গণতন্ত্রহীনতা, অপশাসন, দুর্নীতি এবং বৈধতার সংকটে সরকার আজ বিপন্ন হয়ে খাদের কিনারে টলটলায়মান। রাতের আধারের ভোটকে কেন্দ্র করে সরকার নিজেই নিজের রাজনৈতিক ক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে, ফলে রাজনৈতিকভাবে সরকার রাষ্ট্র পরিচালনায় এবং কর্তব্য পালনে অক্ষম হয়ে পড়েছে। এই অক্ষমতাকে ঢাকতেই সরকার রাজনীতিকে সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। আসামরব আরো বলেন, গণতন্ত্র মঞ্চ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে অভিযাত্রা শুরু করেছে এবং গণজাগরণ গণ অভ্যুত্থানের সম্ভাবনাকে অনিবার্য করে তুলবে। জেএসডির স্থায়ী কমিটির সভা ক্রমবর্ধমান সামাজিক এবং রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে একই সঙ্গে সরকার এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশের সিদ্ধান্তকে অভিনন্দন জানানো হয়। গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয়েছে, ফ্যাসিবাদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলনই হচ্ছে একমাত্র বিকল্প। সবাই গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বানভাসীদের জন্য সরকারের ত্রাণ তৎপরতা নেহাত প্রচার সর্বস্ব। এই অবস্থায় বন্যা দুর্গতদের পুনর্বাসনের জরুরি ভিত্তিতে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, তাদের সবাই কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।